উৎসবের মরশুম শুরু হতেই জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের আকাল, ফলে রক্ত নিয়ে বিপাকে পড়তে হচ্ছে রোগীদের আত্মীয় পরিজনদের। এই পরিস্থিতিতে কপালে ভাঁজ পড়ছে কর্তৃপক্ষের। সমস্যা মেটাতে শহরের সমস্ত ক্লাব এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে রক্তদান শিবির করার জন্য আহ্বান করা হচ্ছে কর্তৃপক্ষের তরফ থেকে। বিভিন্ন ক্লাব এবং স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে করা রক্তদান শিবিরের মাধ্যমেই জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্ত এসে থাকে। আর ওই রক্ত মেডিকেল কলেজ হাসপাতাল সহ জেলার সমস্ত সরকারি বা বেসরকারি হাসপাতালে রক্ত সরবরাহ হয়। কিন্তু বছরে এই সময় ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলি তাদের পূজো নিয়ে ব্যস্ত থাকার সে কারণে রক্তদান শিবির সেই অর্থে হয় না, যার ফলে ব্লাড ব্যাংকে রক্তের আকাল দেখা যায়, যার ব্যতিক্রম হয়নি এবারেও। ব্লাড ব্যাংকে রক্ত নিতে এসেছিল বিশ্বজিৎ রায়। তিনি জানান তার বাবা চিকিৎসাধীন, রক্তের প্রয়োজন, কিন্তু তার কাছে 5টি ডোনার কার্ড থাকার পরেও রক্ত পাননি। বলা হচ্ছে রক্ত নেই, শেষে নিজের রক্ত দিয়ে তারপর রক্ত নিয়েছে। একই পরিস্থিতি রোগীর আত্মীয় সুপর্ণা ধরের। তিনি বলেন, দীর্ঘ সময় বসে থেকে তারপর ডোনার জোগাড় করে রক্ত নিতে হচ্ছে। জলপাইগুড়ি মেডিকেল কলেজের হাসপাতালে MSDV কল্যাণ খা টেলিফোনে জানিয়েছেন, উৎসবের মরশুম চলছে, ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলি রক্তদান শিবির না করার জন্য রক্তের আকাল হয়েছে। তবে সমাজের স্বার্থে সংগঠনগুলিকে ব্লাড ক্যাম্প করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। ব্লাডের প্রয়োজন এই মুহূর্তে আমাদের কাছে 4-5টা কার্ডও আছে, কিন্তু অথচ স্টকে নেই বলছে, পেলাম না আর কি। পরে আবার নিজে ডোনেট করলাম, পরে আবার প্রসেসিং ফি 1,050 টাকা নিল। না, সে তো ঠিকই, ব্লাড এখন সমস্যা পড়লে তো ব্লাড তো সবারই প্রয়োজন, কিন্তু তাহলে কার্ডটা যেটা কার্ড আমরা ডোনেট করি, এখন আমার কাছে 5টা আছে, তার অর্থটা কী তাহলে? যে আমরা ব্লাড ব্যাংকে এসে যদি ব্লাডেই না পাই, প্রবলেম তো সবারই। সে তো আমার বাবা ভর্তি পেশেন্ট, তো এখন খুব জরুরি, এখন কার্ড নিয়ে আসলাম, পেলাম না। বিশ্ববিদ্যালয় কি কারণে এখানে বসে আছে? কি পেয়েছেন? মানে সেটা কি ব্লাড ব্যাংক থেকেই পেলেন নাকি? শুনতে পাচ্ছি একটিও ব্লাড নেই ব্লাড ব্যাংকে। একটা মেডিকেল কলেজ হাসপাতাল, একটাও ব্লাড নেই। ডোনার নিয়ে এসে ব্লাড দিয়ে।